আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, যেটা আপনাদেরকে আজকে যে পিজার রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং তৈরি করব, সেই পিজাটার নাম হচ্ছে চিকেন সসেস উইথ ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া হচ্ছে একটা চিজ, সেই চিজটা এবং এটার মধ্যে আরেকটা পেপারনি, যেমন ক্যাপসিকাম টাইপের একটা পেপারনি আছে, সেটা মিক্স করা, এটাকে বলা হয় জালাপেইনোস। তো ফিলাডেলফিয়া জালাপেইনোস কন চিকেন সসেস। তো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকে যে পিজাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তার রেসিপিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেটা কি চিকেন সসেস, এটা হালাল চিকেন সসেস, আর এটা হচ্ছে ফিলাডেলফিয়া জালাপেইনো। তো এটা হচ্ছে একটা চিজ, এটা আর কি আমি পিজার উপরে দিব, পিজা যখন বেক করা হবে এরপরে। আর এখন আমি এটার সাথে চিকেন সসেস, তারপরে টমেটো সস এবং মোৎসারেল্লা, এটা দিয়ে সংমিশ্রণে আরেকটি পিজা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে একটু ফ্লাওয়ার দিয়ে আমার ডোটাকে নিব, যেটা কালকে রাতের আমি রেডি করে রেখেছিলাম পিজার জন্য। ডোটা আমার করা হয়েছে কালকে রাত্রে, এটা আমার ফার্মেন্টেড করতে 24 আওয়ার্স লাগছে। এটাকে আমি দুটা তৈরি করে পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 24 আওয়ার্সের জন্য। যখন আমি পিজাটা তৈরি করব তার 2 ঘন্টা আগে আমি এটাকে বের করে রাখছি, এটা ফার্মেন্টেড হওয়ার জন্য। আমার পিজার ক্রাস্ট দেখতে পাচ্ছেন এখন যেরকম, আমি ভিতরে হাওয়াটাকে আমি একদম ক্রাস্টের কাছে নিয়ে আসছি, যাতে পিজাটা যখন বেক করব সেটা যখন যাতে ফ্লাফি হয় এবং ক্রাঞ্চি হয়। টমেটো সস, মোৎসারেল্লা, চিকেন সসেস, চিকেন সসেসটা এটা আমি আপনার আমাদের এখানে পাকিস্তানি দোকান আছে ওখানে থেকে নিয়ে আসছি, কারণ এখানে আপনার এটা ইয়ে থেকে আসে, তুর্কি থেকে আসে, একদম হালাল। একটু দিয়ে নিব, এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। তো পিজাটা আমার রেডি, এখন আমি আমার ওভেনে দিয়ে দিব উইড ওভেন। এটা ভিতরে দিয়ে দিলাম, তো ভিউয়ার্স 1 মিনিট হয়ে গেছে আমার পিজা রেডি, দেখে নিই এখন পিজা। এই পিজা, দেখতে পাচ্ছেন পিজাটা এর চারপাশ ক্রাস্টের, দেখেন একদম, আমি এখনো চাপ দেইনি, এই যে শুনতে পাচ্ছেন সাউন্ড, দেখছেন এই যে
কতটুকু ক্রাঞ্চি, এই যে দেখছেন ইতালিয়ান বেস্ট পিৎজা, ইতালিয়ান দো, পারফেক্ট দো দিয়ে যদি আপনি তৈরি করেন ইতালিয়ান পারফেক্ট দো, তাহলে ইতালিয়ান বেস্ট পিৎজা হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, আমি আমার পিৎজাকে আমি বলবো এই কারণে, কারণ আমি ইতালিয়ান দো যে রেসিপি সেটা দিয়ে আমি আমার পিৎজা তৈরি করি, যার জন্য আমার পিৎজা আমার কাছে একেবারে 100% পারফেক্ট দো হয়ে যাবে পিৎজা। দেখছেন এটা তো তো ভিউয়ার্স, আমি বলছিলাম যে এরকম এটার উপরে এখন আমি যে ফিলাডেলফিয়া জালাপেনোস সেই চিজটাই আমি এখন দিব ভিতরে। সেইরকম একটা পিৎজা আপনাদের জন্য তৈরি করছি এবং এটা আপনাদেরকে এখন শেয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিৎজা ফিলাডেলফিয়া কন জালাপেনোস, চিকেন সসেজ কন ফিলাডেলফিয়া জালাপেনোস উইথ বাজিলিকো। গাইস, এই হচ্ছে সেই পিৎজা যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম, ট্রাই করবেন আপনারা বাসায়, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই তার রেসপন্স করবেন। তো ভিউয়ার্স, সব সময় যেরকম করি এখনো আবার সেটা করব। তো পিজাটা যেহেতু তৈরি করছি এখন এটা একটা বাইট আপনাদেরকে টেস্ট করে বুঝাবো কেমন হয়েছে পিজাটা। সব সময় দেখছেন পিজার ভিতরে প্রত্যেকটা পিজা আমার ভিতরে এই যে একদম সফট এবং ক্রাঞ্চি, সফট এবং ক্রাঞ্চি। তো গাইস, একটু টেস্ট করে দেখে কেমন হয়েছে পিজাটা। বিসমিল্লাহ। ইতালিয়ান বলতে হয় মাম্মা মিয়া, কে বোনো কে গুস্তো, বোনিসিমো, চেন্তো পের চেন্তো, পারফেক্ট দো, সেই দোর পিৎজা, ইতালিয়ান পিৎজা, বেস্ট পিৎজা। তো আপনারা ট্রাই করবেন ঘরে। আজকের ভিডিও এই পর্যন্ত, আমাকে যারা সাপোর্ট করছেন, যারা এখনো করেন নাই তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের জন্য আমি কষ্ট করে যে ভিডিওটা তৈরি করি অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপরে দিয়ে আপনাদের কমেন্টস অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টস যদি সম্ভব হয় উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য।